করোনা ভাইরাস সংক্রমণ ঠেকাতে সব মানুষই ঘরমুখ, কর্মহীন হয়ে পড়েছেন অনেকেই। এমন পরিস্থিতিতে সবচেয়ে বিপাকে পড়েছেন খেটে খাওয়া দিনমজুর শ্রেণীর মানুষজন। বিপাকে পড়া এমনই 300+ পরিবারে সবজি বিতরণ করেছেন তামিম আহমদ অমি। যুক্তরাজ্য ছাত্রলীগের সভাপতি তামিম আহমদ অমির সৌজন্যে বৃহস্পতিবার উপজেলার শরীফগঞ্জ বাজারে 300+ পরিবারকে সবজি বিতরণ করেছে সিলেট মহানগর ছাত্রলীগ নেতাকর্মীরা। সকাল 11টায় শুরু হওয়া সবজি বিতরণ কার্যক্রমে উপস্থিত ছিলেন সিলেট মহানগর ছাত্রলীগ নেতা মাসুম আহমদ, নাজু আহমদ, শরীফ আহমদ, সুমন আহমদ, জকিগঞ্জ টিভির স্টাফ রিপোর্টার জুয়েল মাহমুদ প্রমুখ। এ সময় দরিদ্র মানুষজন খাদ্য সামগ্রী পেয়ে কৃতজ্ঞতা জানান দাতার প্রতি। জকিগঞ্জ টেলিভিশন, জকিগঞ্জ, সিলেট।